দর্শক, এই মুহূর্তে আমরা আছি বরিশাল যে সমাবেশ স্থল, বিএনপি সমাবেশ স্থলে। আমি এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করবো আসলে বিএনপি নেতা ইশরাক হোসেন এর আগমন উপলক্ষে, যে বরিশাল গৌর নদীর পাড়ে যে বিএনপি নেতা ইশরাকের উপর যে হামলার ঘটনা ঘটে, আমরা একটু জানার চেষ্টা করব আসলে কেন এই হামলা এবং আসলে কারা এই হামলার সাথে জড়িত এবং কেন এই হামলা করা হয়। আমরা একটু কথা বলবো বিএনপি যে নেতাকর্মীরা আছে তাদের সাথে এবং জানার চেষ্টা করব হামলার কারণ সম্পর্কে। এই সন্ত্রাসী বাহিনীরা আচমকা এসে আমাদের গাড়ি বহরে হামলা করেছে। আপনি কি গাড়ি বহরে ছিলেন? জি আমি ছিলাম। কি হয়েছে? আমরা ঢাকা থেকে প্রয়াত নেতা জননেতা সাদেক হোসেন খোকার মৃত্যু বার্ষিকী পালন করে আমরা তার সুযোগ্য সন্তান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সাথে গাড়ি বহরে আমরা ঢাকা থেকে শান্তিপূর্ণভাবে আসতেছিলাম। হঠাৎ করে গড়িয়ার পার মোড়ে যখন আসছি গড়িয়ার পার বাজারে, হঠাৎ করে সন্ত্রাসী আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাসী বাহিনী বাডারচর দুই তিন জায়গায় আতঙ্কিতভাবে আমাদের উপরে হামলা করে এবং আমাদের মিনিমাম 25 থেকে 30টা গাড়ি ভাঙচুর করেছে। সেই গাড়ি আপনারা বাংলার জনগণ আপনারা দেখতেছেন যে এই গাড়িগুলার কি অবস্থা করেছে। অলরেডি আমাদের প্রায় 40 থেকে 50 জন মেডিকেলে ভর্তি করা হয়েছে। তাই বাংলার জনগণ আপনারা দেখবেন, এর বিচার আপনারা করবেন। তাই আমরা অবিলম্বে আমাদের উপরে যে সন্ত্রাসী বাহিনীরা হামলা করেছে এর তীব্র নিন্দা জানাই এবং এর প্রতিবাদ জানাই এবং অবিলম্বে এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে, আইনের আওতায় আনতে হবে। আমরা একজনের সঙ্গে একটু কথা বলবো। ভাই যদি একটু বলেন যে আসলে কোন জায়গাটায় এই ঘটনা ঘটলো এবং কি কি ঘটলো একটু যদি বলেন। আমরা গোল নদীর থেকে ওখান থেকে আমরা ঢাকা থেকে আসি ইঞ্জিনিয়ার ঈশা সাহেবের সাথে, ঠিক আছে। আমাদের এই গোল নদীর থেকে আমরা হঠাৎ করে হাতের বাম পাশে থেকে কিছু আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসী বাহিনীর এসে, ঠিক আছে, পিছন দিয়ে এসে বড় বড় ইটা এবং হকি স্টিক রান্দা দিয়ে এই যে এখানে কোপ দিয়ে যে এখানে মাথা ফেটে ফেলছে। পরে আমরা না পরে আমরা এই গাড়িগুড়ি নিয়ে আমরা এই সন্ত্রাসী হামলা থেকে কোনোভাবে রক্ষা পেয়ে আমরা এসেছি দূরে। এই হলো আমার বক্তব্য। এসে কতজন আহত হয়েছে? আমাদের গাড়িতে আমরা ছিলাম আমরা 9 জন, 9 জনের ভিতরে আমাদের 4 জন আহত। আমাদের গাড়িটা ভেঙে চুরে পুরো চুরমার করে ফেলেছে। এই যে ওর মাথা, এই যে আরেকজনের আমার এক ভাই আছে ওর পায়ে, ঠিক আছে, আমার পায়ে লেগেছে এখানে, এই যে রক্ত দাগ আছে এবং এখানে একটু বলেন তো যে মানে কয়টার দিকে এই ঘটনাটা ঘটছে? আজকে সকাল 7টার দিকে এই ঘটনা ঘটে। আমরা যখন ঢাকা থেকে আসি, রাত্রে রওনা দিয়ে আমরা ঢাকাতে থেকে আসি, তো যখন আমরা গৌর নদীতে পৌঁছাই তখন বাজারের ভিতরে কিছু লোক এরকম দাঁড়িয়ে থাকতে দেখি। আমরা ভাবি যে সে তারা এমনিতেই দাঁড়িয়ে রয়েছে, হঠাৎ করে একটু জামের মতো লাগে। এরপরেই থেকেই তারা এরকম আমাদের গাড়ির উপরে অতর্কিতভাবে হামলা চালায় এবং আমাদের গাড়ি চুরু ভাঙচুর করে, আমাদের নেতাকর্মীদের উপরে আঘাত করে। এরপর আমাদের অন্য গাড়িরা যখন আসে তখন তারা এরকম পালিয়ে যায়। আমরা আমাদের এই প্রায় 50 থেকে 60টা গাড়ি ছিল, এর ভিতরে আমাদের এই 25-30টা গাড়ি ভাঙাচোরা হয়েছে, একদম চুরমার করে দেওয়া হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি, এর নিন্দা জানাচ্ছি। আমাদের অনেক, আমাদের 50-60 জনের মতন কর্মী এরকম আহত হয়েছে, অনেকের মাথা ফেটে গেছে, অনেকের পাও কেটে গেছে, অনেকের বুকে লাগছে, অনেকের পিঠে লাগছে। তো আমরা এই আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না, আমরা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচনে যাব না। আমরা এই ফ্যাসিস্টবাদী সরকার, এই আওয়ামী লীগ সরকার, এই খুনি সরকার, এই ভোটচোর সরকার, যারা চুরি ছাড়া কিছুই জানে না, যারা লুটপাট করে দেশটাকে গিলে ফেলেছে, তাদের থেকে, তাদেরকে ক্ষমতা থেকে বিচ্যুত না করে আমরা রাজপথ থেকে যাব না, আমরা রাজপথে থেকে যাব। আমরা যদি একটু গাড়ি বহর গুলো দেখাই যে একেবারেই ভেঙে গেছে এবং অনেকগুলো গাড়ি আসলে ইশাক যেখানে যান দেখছেন দেখছেন স্যার এই যে পাথর।
এর উপর আক্রমণ করেছে, তারা কতজন ছিল সংখ্যায়? তারা 50 থেকে 60 জন ছিল। আমরা ভাবছিলাম যে আমাদের লোকই রাস্তায় দাঁড়ানো, আমাদের মানে শুভেচ্ছা জানাবে বা অভ্যর্থনা জানাবে। আমরা হঠাৎ করে মানে গাড়িটা তাদের থেকে একটু আগে বাড়ার পরে আমাদের মানে বড় বড় পাথর ইট মানে মানে অতর্কিত মানে নক্কার জনক এইভাবে হঠাৎ করে আক্রমণ করবো আমরা ওইটা বুঝতেই পারি নাই। তারপর আমরা যখন নামি, নাইমা যখন আমরা আগে বাড়ি, তারা পিছু হইটা যায়। আমরা একটু ক্ষতিগ্রস্ত গাড়িগুলো দেখছি যে দর্শক, এই মুহূর্তে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে সারিবদ্ধভাবে যে ভাঙচুরকৃত গাড়িগুলো সারিবদ্ধভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে রাস্তার দুপাশে, এবং আমরা দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে। আর আপনারা জানেন যে আসলে বিএনপির যে সমাবেশকে কেন্দ্র করে বিএনপি নেতা ইশরাক হোসেনের যে গাড়ি বহর আসলে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হয়, এবং পথের মধ্যে আসলে তাদের উপরে যে হামলা চালায়, তাদের দাবি যে আসলে আওয়ামী লীগের যুবলীগ ছাত্রলীগ তারাই হামলা চালায়। আমরা যদি একটু এই মুহূর্তে কথা বলি আসলে হামলার কারণটা এবং কারা হামলা চালায় একটু জানার চেষ্টা করি। আমরা যখন গরু নদী পার হচ্ছিলাম তৎক্ষণেই একজন সন্ত্রাসী হাতে লাঠি ছুটানে 8-10 জন আমাদের উপরে হামলা করে, এবং আমাদের সভাপতি সাহেব আব্দুল হাকিম ভাই উনি যখন গাড়ি থেকে নামলেন তারপর সন্ত্রাসী দূরে পালায় যায়, আমাদের ক্ষতিগ্রস্ত করছে, আমাদের গাড়িটাকে ভাঙছে, এবং এই জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং এই সরকারের দালালদের আমরা হুঁশিয়ার করে দিতে চাই। আগামীতে এই শহীদ রাষ্ট্রপতি জিয়ার আদর্শ অনুসারে এর প্রতিবাদ এবং আন্দোলনের মাধ্যমে এর প্রতিশোধ নিবে, এবং আমরা এই সরকার এই স্বৈরাচারী সরকারকে জানা এবং এই সরকারকে উদ্দেশ্য করে একটি কথাই বলতে চাই যে এই সন্ত্রাসী দিয়ে ক্ষমতার গতি টিকানো যাবে না। বাংলার জনগণ এখন জেগেছে, তারা মাঠে নেমেছে, অবশ্যই এর প্রতিশোধ নেবে। ইশরাক ভাই সুস্থ আছে, তার গাড়ি পাস হওয়ার পরে এই মাঝামাঝি অবস্থায় আমাদের বড় হামলা করছে। প্রিয় দর্শক, আমরা আসলে গাড়ি বহরের যে ক্ষতিগ্রস্ত গাড়িগুলো একটু দেখানোর চেষ্টা করব, এবং এই মুহূর্তে সেই গাড়িবহরে হামলার পর বরিশাল শহরে এই মুহূর্তে শোডাউন দিচ্ছেন ইশরাক হোসেন। আমরা যখন বরিশালের দিকে যখন আমরা ঢুকেছি তখন আমাদের উপরে হামলা করছে কিছু বকাটের ছেলে পেলে, আমাদের কিছু লোকজন আহত হয়েছে, আমাদের একজন ছোট ভাই পা ভেঙে গেছে, তারে মেডিকেল নেওয়া হয়েছে। এখন এই হামলাটা কিছুর জন্য দেওয়া হইলো এইটার আমরা প্রতিবাদ চাই, বিচার করতে হবে কেন হত্যা করে এইভাবে হামলা দেওয়া হলো। কয়টা গাড়ি ভাঙছে? আমাদের মোট 6টা গাড়ি ভাঙছে করছে, ক্যান্ডেল ছাড়া 3টা গেছে, তারপরে 2টা ছাত্রদলের একটা সরকারের বিরুদ্ধে আমরা বরিশাল আইছি, আমাদের গাড়ির উপরে আক্রমণ করছে, গাড়ি অনেক কিছু ভাঙচুর করছে, প্রায় 700-800টা গাড়ি ভাঙছে, আমাদের অনেক মানুষের উপরে অত্যাচার করছে, দারুণ খুব দিছে, কয়েকজন আহত হয়েছে, কথা বললেন
আমি গাড়ি বহরে ছিলাম আমাদের আমরা অত্যন্ত সুন্দরভাবে গাড়ি বহরে জনতার মেয়র ইশাক হোসেনের গাড়ি বহরে আমরা আসছিলাম মালিহারা বাজারে আসার পরে কিছু দুষ্কৃতিকারী পরে আমরা জানতে পেরেছি যে সাদেক আব্দুল্লাহ এবং আবুল হাসনাত আব্দুল্লাহর কিছু গুন্ডা বাহিনী অতর্কিতে পিছনের দিক দিয়ে আমাদেরকে হামলা করে তবে আমরা প্রতিহত করতে সক্ষম হয়েছি এবং পরে বাটাজোর বাজারে এসে আমরা প্রতিরোধ করি এবং তারা পালিয়ে যায় তো প্রথম হামলার ঘটনাটা কোথায় কোথায় মালিহারা বাজারে আমাদের গাড়ি যখন এগিয়ে যাচ্ছিল পিছনের কয়েকটি গাড়ির উপরে অতর্কিত ইট এবং লাঠি দিয়ে আক্রমণ করে আক্রমণ করার পরে আমাদের ওখানে কয়েকজন আহত হয় যে গাড়িটা দেখেন এই যে গাড়িটা আক্রান্ত হয়েছে আরো অনেকগুলো গাড়িকে তাই আক্রমণ করে এবং আমরা এরপরে প্রতিহত করি এবং তারা আমাদের প্রতিহত করার পরে তারা পালিয়ে যায় মানে লেজ গুটিয়ে পালিয়ে গেছে তো জিয়া সৈনিকেরা ইনশাল্লাহ আপনারা ভয় পাবেন না আমাদের গাড়ি ভেঙেছে আমাদের কয়েকটা মাত্র গাড়ি ভেঙেছে ইনশাল্লাহ আমাদের তাতে কিছু যায় আসে না আমাদের প্রতিরোধের ভয়ে আমরা প্রতিহত করেছি তাতে তারা লেজ গুটিয়ে পালিয়ে গেছে আবুল হাসনাত আব্দুল্লাহ সাদেক আব্দুল্লাহর গুন্ডা বাহিনী যে আক্রমণ করেছে আপনারা দেখেন গাড়ি ভেঙেছে কাপুরুষের মতো কাপুরুষোচিত ভাবে আপনি আপনি কি গাড়ি চালিয়েছিলেন নাকি হ্যাঁ আমি ছিলাম ভাই আমরা হত হইছিলাম কারা কারা কিভাবে হইল হইলো আপনারা আমরা আসতে হইছে আবুল হাসানের লোকেরা গুন্ডা বাহিনীরা হঠাৎ করে আমগো গুরু নদীতে হঠাৎ করে ইট পাথর যা পাইছে সেমিনারের বোতল বাস চাপাটি এরপরে ওই যে বল্লভ আসিল জুতা জুতা কয় যে ডারে ওইটাও আসিল মনে হয় আমাকে আক্রমণ করছে আমরা কোথা থেকে আসছেন আপনারা আমরা বেতাগি থেকে আসছি আমি বেতাগি উপজেলা পৌরর সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমরা আসছি এই স্বৈরাচারী হাসিনার পতন ঘটানোর জন্য রাতের আধারে ভোট কাটিয়ে যে সরকার 15 বছর ক্ষমতায় রয়েছে তার বিরুদ্ধে আজকে আমরা সোচ্চার হয়েছি এবং তার ক্ষমতা থেকে টেনে এসছে নামাবো দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এবং আইন কোনো কিছুই সঠিক সিদ্ধান্তের ভিতরে নাই সার্বভৌমত্ব রক্ষা করতে পারে না জনগণের নৈতিক অধিকার কোনো কিছুই রক্ষা করতে পারে নাই সব একনায়কতন্ত্র রাজতন্ত্র করে শেখ মুজিবের মেয়ে এক কায়দায় সে দেশ চালাইতেছে অবৈধ সরকার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা বিএনপির যে ইশাক হোসেনের গাড়ি বহর আপনাদের দেখালাম তো প্রিয় দর্শক এই ছিল আসলে গাড়ি বহর থেকে যে হামলার ঘটনা ঘটেছে সেই ঘটনাস্থল